না, তুমি মুখ্যমন্ত্রী হয়েছো খালি ভাষণবাজি করার জন্য নয়, তোমার দায়িত্ব পালনের জন্য। নীতি আয়োগ একটা ফোরাম, সেই ফোরামে গিয়ে বাংলার কথা কেন বলা হবে না? গিয়ে লাভ কি আছে? সুখা ময়দানে তৃণমূলের নেতারা যেতে ভালোবাসে না। রসালো ময়দান হতো চলে যেত, সবুজ ময়দান হতো ঘাস কাটতে চলে যেত, ধান কাটতে চলে যেত। বিয়ে হচ্ছে, নিমন্ত্রিত করা হচ্ছে, সবাইকে ডাকা হচ্ছে, বউ আছে কিন্তু জামাই নাই, তো জামাই ছাড়াই বিয়ে দিবে দিদি আর কেজরি, তো স্বাভাবিকভাবেই তাদের কথা তারা বলতে পারবে, আমার জানা নাই। তুমি বাংলায় বলছো 100 দিনের কাজে টাকা দিচ্ছে না, তুমি বাংলায় বলছো বঞ্চিত হচ্ছে, তুমি বাংলায় বলছো বিজেপি আমাদের উপরে অর্থনৈতিক অবরোধ তৈরি করেছে, সেগুলো বলার জায়গায় তুমি কেন যাচ্ছ না? তুমি মুখ্যমন্ত্রী হয়েছো খালি ভাষণবাজি করার জন্য নয়, তোমার দায়িত্ব পালনের জন্য। নীতি আয়োগ একটা ফোরাম, সেই ফোরামে গিয়ে বাংলার কথা কেন বলা হবে না? বাংলার দাবি আদায়ের আন্দোলন কেন হবে না? বাংলার বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ কেন হবে না? আরে নীতি আয়োগের যেখানে সভা হচ্ছে, যেখানে মিটিং হবে, যেখানে আলোচনা হবে, আলোচনায় অংশগ্রহণ তো ছেড়ে দিন, অংশগ্রহণ তো নিতেই হবে, বঞ্চনার প্রতিবাদে অনশন অবস্থান করুন, সেখানটায় গিয়ে অনশন অবস্থান করুন যে বাংলা বঞ্চিত হচ্ছে। দিনরাত আপনি বাংলায় কান ঝালাপালা করে দিচ্ছেন আমাদের, আপনার ব্যর্থতাকে ঢাকার জন্য এ পেলাম না, সে পেলাম না, ও পেলাম না, বাচ্চাদের মতো করে কান্নাকাটি করছেন, কিন্তু যখন সুযোগ আসছে বাংলা কথা বলার আপনি তখন পলায়ন করছেন। আপনি একজন পলায়নকারী রাজনীতিবিদ, কারণ আমার মনে হয় আপনার ভাঁড়ারে সত্য যুক্তির অভাব আছে, সত্যর কারণের অভাব আছে। আপনি বিভ্রান্তি তৈরি করতে ভালোবাসেন, বিভ্রান্তি তৈরি করো, রাজনীতি করো, বিভ্রান্তি তৈরি করো, রাজনীতি করো, বিভ্রান্তি তৈরি করো, রাজনীতি করো, এটাই আপনার তত্ত্ব, এটাই আপনার রাজনৈতিক বিশ্বাস। তাই আপনি নীতি আয়োগের সভা, নীতি আয়োগের যে আহ্বান তাকে আপনি বয়কট করছেন, আমি এর প্রতিবাদ করি, আমার যাওয়া উচিত। আপনি যদি মনে করেন আপনি আমাকেও আপনার প্রতিনিধি করে পাঠান, অসুবিধা কী আছে, আমি গিয়ে লড়বো আপনার জন্য। আরে ভারতবর্ষের কংগ্রেস নেতৃত্ব অটল বিহারী বাজপেয়ীকে ইউনাইটেড নেশনসে পাঠিয়েছিল, অসুবিধা কী আছে? আমি আপনার বিরোধী, কিন্তু আমি বাংলার মানুষ, আপনি আমাকে প্রতিনিধি করুন, আমি নীতি আয়োগে গিয়ে এই বাংলার জন্য কি বলতে পারি দেখে আসুন, আমাকে আপনি দায়িত্ব দিন বাংলার মুখ্য, আমি যাবো আপনার রাজ্যের, বলুন যে হ্যাঁ আপনি আমাকে অথরাইজ করছেন, আমি গিয়ে বাংলার কথা বলবো, বাংলার দাবি আদায় করেই নিয়ে আসবো। বাংলা না, বাংলা ছেলেকে নেওয়ার তো চেষ্টা করেছিল দিদি অনেক রকমভাবে, বাংলা ছেলেকে কখনো বিজেপিও ম্যানেজ করার চেষ্টা করে, অমিত শাহ বাংলার ছেলের বাড়িতে গিয়ে খাবারও খাচ্ছে ম্যানেজ করার জন্যে, বাংলা ছেলেকে ছেলেকে দিদিও অনেকভাবে ম্যানেজ করার চেষ্টা করেছিল, ব্যর্থ কেন হবে? সৌরভ গাঙ্গুলি সারা ভারতবর্ষে বিখ্যাত ব্যক্তির নাম, তাকে অ্যাম্বাসাডার করা হচ্ছে ত্রিপুরাতে, এখানে শাহরুখ খানকে করা হচ্ছে, এগুলো যার মার্কেট যেমন তাদেরকে সেভাবে ব্যবহার করা হয়, এরা এক একটা কমোডিটি হিসাবে বিবেচিত হয়। সৌরভ গাঙ্গুলিকে সামনে রেখে হয়তো ভাবমূর্তি ফিরবে বলে মনে করছে ত্রিপুরাবাসী, বা ত্রিপুরার বাসী না, ত্রিপুরার মুখ্যমন্ত্রী, তাই তাকে পয়সা কড়ির বিনিময়ে কন্ট্রাক্টে, কেউ তো বিনা পয়সায় এ কাজ করতে যাচ্ছে না, সব যাতে কন্ট্রাক্ট আছে, একটা টাকার বিনিময়ে কেউ অ্যাম্বাসাডার হয়, জানি না বিনা পয়সা মুফতে কেউ যাচ্ছে কি না, তবে যেতেই পারে, এটার মধ্যে কোনো আপত্তি কিছু আছে বলতে মনে করেন? সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমরা তো টিভির পথে দেখতেই পাচ্ছি, কোনো না কোনো কোম্পানির হয়ে যখন তিনি প্রোপাগান্ডা করেন তখন একটা রাজ্যের হয়ে প্রোপাগান্ডা করতেই পারেন, এটা তার প্রফেশনের প্রশ্ন, যেখানে প্রফেশন সেখানটাই হ্যাঁ না আমাদের বলা উচিত নয়। দেখুন দিল্লির যে অর্ডিন্যান্স, সেই অর্ডিন্যান্সের বিরোধিতা কংগ্রেস করবে আমরা আগেই বলেছি, তো নতুন কোনো কথা নয়, আর সেই অর্ডিন্যান্সের বিরোধিতা শুধু রাজ্যসভায় না, লোকসভা রাজ্যসভা উভয় জায়গাতেই করতে হবে, কিন্তু লোকসভার কথা বলছি না, কারণ লোকসভায় যেহেতু আপের তেমন শক্তি নেই, একটা হয়তো এমপি হবে এবার, তাই বলছে না, তো ব্যাপারটাকে কীরকম অদ্ভুত লাগছে আমার কাছে। অর্ডিন্যান্স হয়, অর্ডিন্যান্সটাকে অ্যাক্টে রূপান্তরিত করতে হয়, লোকসভা রাজ্যসভা উভয় জায়গাতে আসবে সেটা। এক দু নম্বর কথা হচ্ছে যে আমরা দিল্লির অর্ডিন্যান্সের জন্য নয়,
ভারতবর্ষের আজকের সরকার যেখানে কোনো অনিয়ম বেনিয়ম অনৈতিক কোনো সিদ্ধান্ত নেয়, সঙ্গে সঙ্গে তার বিরোধিতা করা আমাদের কাজ, আমরা সেটা করি। এটা নতুনত্ব কিছু নয় আমাদের, যে এমন করে একটা হাওয়া তোলা হচ্ছে যেন অর্ডিন্যান্সকে কেন্দ্র করে সারা ভারতবর্ষে যাদের বিরুদ্ধে অর্ডিন্যান্স আনা যায় তাদের নেতৃত্বে সব কিছু হবে, ব্যাপারটা তো নয়। ব্যাপারটা হচ্ছে এই যে কর্ণাটকের নির্বাচনে, হিমাচলের নির্বাচনে, উভয় নির্বাচনেই আপ অংশগ্রহণ করেছিল এবং তাদের ফলাফল কী হয়েছে আপনারা জানেন। বরং কর্ণাটকের নির্বাচনে আপের অংশগ্রহণের কারণে আমাদের অন্তত কয়েকটা সিট আরও পাওয়ার সম্ভাবনা সেটা বিবর্ণ হয়ে যায়, আমরা কয়েকটা সিট হেরে যাই। তো সেখানে দাঁড়িয়ে যখন সারা ভারতবর্ষে সব এক জায়গায় হতে চাইছে, তখন দিদি আর কেজরি ভাইয়ের মধ্যে একটা বার্তা দিচ্ছে যে আমরা করবো জোট কিন্তু কংগ্রেস টংগ্রেসকে গুরুত্ব দেওয়া হবে না। এই বার্তা দেওয়ার মানে এটাই যে দিদি আর কেজরিওয়াল যোগ্য করবে কিন্তু শিব থাকবে না। তো শিবহীন যোগ্য কেমন হয় আমাদের জানা নাই, দিদি বা কেজরি হয়তো নতুন করে কোনো শিবহীন যোগ্য করবে। মানে বিষয় এরকম, বাড়িতে বিয়ে হচ্ছে, নিমন্ত্রিত করা হচ্ছে, সবাইকে ডাকা হচ্ছে, বউ আছে কিন্তু জামাই নাই, তো জামাই ছাড়াই বিয়ে দিবে দিদি আর কেজরি, তো স্বাভাবিকভাবেই তাদের কথা তারা বলতে পারবে, আমার জানা নাই। দেখুন, যে সংসদ ভবনের যেটা নতুন করে উদ্ঘাটনের কথা, সেগুলো কংগ্রেস অনেক আগেই বলে দিয়েছে যেটা ঠিক না। প্রথমে রাহুল গান্ধী বলে দিল যে ভারতবর্ষের আজকের যে সংবিধান, আজকের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টের মুখ্য চরিত্র হচ্ছে প্রেসিডেন্ট। পার্লামেন্ট মানেটা কি? পার্লামেন্ট মানে প্রেসিডেন্ট, তার দুটো হাত লোকসভা রাজ্যসভা। সেই জায়গাটায় দাঁড়িয়ে প্রেসিডেন্টকে বাধ্য করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সে যখন উদ্বোধনের কথা বলে, তখন স্বাভাবিকভাবেই আমরা তার বিরোধিতা না করে পারি না। এই কারণে কয়েকদিন আগেই ভারতবর্ষের একজন আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি ঘোষণা করে সারা ভারতবর্ষ জুড়ে ঢোল বাজাতে আরম্ভ করলো, আদিবাসীদের ক্ষমতা দিলাম, যেটা কেউ দেয়নি। কিন্তু এই ক্ষমতা দেওয়ার কী মানে আছে? আদিবাসী মহিলাকে ভারতবর্ষের মহামহিম রাষ্ট্রপতি করা হলো পুতুল করে বানিয়ে রাখার জন্য তো নয়, তার অধিকারকে নিশ্চিত করার জন্যে। সে অধিকার কেড়ে নিচ্ছে তো মোদী। এর আগে রামনাথ কোবিন্দ সাহেব, তিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন, তাকেও যেদিনকে পার্লামেন্ট স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়, পার্লামেন্ট ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য তাকে আমন্ত্রিত করা হয়। কেন? কারণ মোদী চাই সব উজ্জ্বলতা, সব কৃতিত্ব তাঁর পকেটে আসুক, আর কারোর যেন এখানে কোনো নাম না থাকে। স্বাভাবিকভাবেই আমরা এর বিরোধিতা না করে পারি না, কারণ শুধু আদিবাসী মহিলা রাষ্ট্রপতি নয়, রাষ্ট্রপতি একটা পদ, হেড অব দ্য স্টেট বলা হয় রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতির অধীনে সমস্ত অফিসার, এমনকি প্রাইম মিনিস্টার নিজেও সে রাষ্ট্রপতির অধীনস্থ একজন সরকারি অফিসার। সেখানে যে মাথা, যে মালিক পার্লামেন্টের, সে মালিককে বাদ দিয়ে তার অধীনস্থ কাউকে দিয়ে পার্লামেন্ট ভবন উদ্বোধন করানোটা আমি মনে করি নীতিবিরুদ্ধ, সংবিধান বিরুদ্ধ। কারণ এটা মোদির আবাস ভবন নয়, মোদির বাসস্থান নয়। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি বাসস্থান হতো, নরেন্দ্র মোদীর পার্টি অফিস হতো, সেখানে নিজে করতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা ভারতবর্ষের পার্লামেন্ট, স্বাভাবিকভাবেই এই প্রশ্ন আমরা তুলে বয়কট, মানে আমরা অংশগ্রহণ করব না। এখন 28 তারিখের আগে যদি মোদী সব সংশোধন করে নিয়ে বলে না রাষ্ট্রপতিকে দিয়েই করাবো, তাহলে তো করতে পারি আমরা, কিন্তু আমরা এই মুহূর্তে করব না। এবং সেটা আমরা, রাহুল গান্ধী বলেছে, পার্টির যিনি সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছে, আমি বলেছি। এখন দিদি খবরের কাগজ যখন ঠোঙা হয়ে বাজারে ঘুরে বেড়াচ্ছে, তখন দিদি বোঝাতে চাই, দেখো আমি প্রতিবাদ করছি। এসব বাসি জিনিসকে নিয়ে প্রতিবাদ করে নিজেকে প্রাসঙ্গিক করে রাখার চেষ্টা নিশ্চয় করা যেতে পারে, সে করার অধিকারটা তো অবশ্যই আছে। মোদি ম্যাট মানে ইস তরকে কি নেই কহে, মানে ইয়ে কাহা কি এ যে নোটবন্দি,
2016 साल में अचानक बिना पूछे बिना समझे बिना चर्चा के दौरान अचानक ये नोटबंदी की फरमान जारी कर दिए थे। और इसका नतीजा क्या निकले? इसके नतीजे ये निकले कि सारा हिंदुस्तान की आर्थिक हालत चरमरासी हो गई थी। ये आर्थिक जो बदहाल वो बदहाल को झेलते हुए हिंदुस्तान की आम लोग परेशान हो गए थे। करोड़ों लोगों को नौकरी खत्म हो गई थी। बैंकों के सामने कतार में खड़ा होते हुए ये नोटबंदी के चलते 100 से ज्यादा मतलब 200 से 250 लोगों की मौत भी हो गई थी। फिर 54 की ये ब्लैक मनी काला धन जिसको ये सरकार निकालने की वादा किया था, ये सरकार बड़े दावे के साथ ये कहते उस समय नोटबंदी के समय कि हिंदुस्तान में काले धन की समाप्ति हो जाएगी, हिंदुस्तान के काले धन समाप्त हो जाएंगे। आज वो क्या कह रहे हैं, कितना काले धन हिंदुस्तान के आम लोगों के लिए निकाला गए, हिंदुस्तान में फर्जी नोटों की भरमार है, कोई काले धन की ठिकाना हमें नहीं मिले। लेकिन बजाय करोड़ों लोगों की नौकरी चली गई, लोगों की मौत हुई, आर्थिक हालत चरमरासी हो गई, ये क्यों हमें भुगतने पड़े? उस समय 2000 रुपया की नोट अपने निकाले, उस समय भी हम लोग विरोध किया था, क्योंकि छुपाना है तो 500,000 से 2000 रुपया नोट ज्यादा लाभदायी होगी, ज्यादा कारगर होगी। अगर नोट छुपाना है, नोट को काले धन में तब्दील करना है, तो 2000 रुपया की नोट सबसे ज्यादा फायदेमंद होने होंगे, और ये हमारे बात तो साबित हुई है। तो फिर अचानक 6-6.5 साल बाद फिर दोबारा आए, छोटे नोटबंदी लगा दिया। मेरा सवाल यह है कि इस तरीके की सनकपन क्यों किया जा रहे हैं? वजह क्या है? ये 16 साल की नोटबंदी, अब 2000 रुपया की नोटबंदी क्यों किया जा रहे हैं? इसके पीछे कारण क्या है? ये जानने के अधिकार है हमें। कितने 2000 रुपया की नोट बाजार में पड़े हुए हैं? अगर काले धन के रूप में पड़े हुए हैं तो आप तो ये को सफेद करने की रास्ता खोल दिए हैं। काले धन को सफेद कराने के लिए तो सरकार नहीं बैठे है, तो इसलिए ये सारे सवाल हम पूछे हैं, क्योंकि मुझे लगा इस तरीके की बिना सोचे बिना समझे अचानक कोई फैसला लेना ये पागलपन के अलावा और कुछ नहीं। इसको तोरोड़ मरोड़ करके कोई फायदा नहीं होगा। जो बात मैंने कही है वो बस सीधे तौर पे कहिए, कह चुके मैंने कि 2016 साल आज 2023 साल क्यों ये नोटों को लेकर इस तरीके की फैसला लिया जा रहे हैं, जिसके चलते हिंदुस्तान की आर्थिक हालत बिगड़ते जा रहे हैं और उसके ऊपर इसका भारी प्रभाव भी होते हैं। ये बात है। और ऑस्ट्रेलिया की प्रधानमंत्री किसको बॉस कहा, इसमें मुझे कोई फर्क नहीं पड़ता, इसमें मेरा कोई लेना देना नहीं। ऑस्ट्रेलिया के प्रधानमंत्री लगा कि वो बॉस आई तो बॉस आई, हम लोग किसी को बॉस नहीं मानते। बॉस का मतलब हिंदी फिल्मों में एक विलेन की होते हैं, हम जिस चीज़ों में हम लोग आदि हैं, कोई दफ्तर में उच्च स्तरीय ऑफिसर को बॉस कहे जाते हैं। मोदी जी हमारे प्रधानमंत्री हैं, बॉस तो नहीं है, क्योंकि वो चुने हुए एक नुमाइंदे हैं। तो हमारे देश की परंपरा ये है, चुने हुए नुमाइंदे आम लोगों से भीख मांग के चुनाव जीतते हैं, इसलिए चुने हुए नुमाइंदे एक किसी भिखारी बनते हैं। अगर किसी को कहे जाते कि बॉस बन गया तो इसके पीछे बजाय क्या है? उनको तो कहना चाहिए था कि मैं बॉस नहीं, मैं आम लोगों की नुमाइंदे हैं, आम लोगों की आशीर्वाद लेते हुए दुआ लेते हुए
मैं प्रधानमंत्री बने, इसको प्रधानमंत्री नरेंद्र मोदी जी को यह बयान देना चाहिए था, लेकिन उनको अच्छा लगे कि किसी ने तो बॉस तो कह रहे हैं, और गोरे चमड़े की लोग अगर बॉस कह दे तो और उनकी छाती भर जाएगी, 56 इंच से 76 इंच बन सकते हैं, क्योंकि गोरे लोग ऑस्ट्रेलिया के प्रधानमंत्री उनको बॉस बोल दिया, लेकिन वो बॉस को कहे या ना कहे हमें कोई नहीं फर्क पड़ता।